আমার সব ইউটিউবের বন্ধুদের নমস্কার আজ শুক্রবার তাই আমি অনুপ্রিয়াও এসে গেছি আপনাদের আরও একটা গল্প শোনাতে আর প্রত্যেকবারের মতো গল্প শোনানোর আগে আমি আপনাদের কি মনে করিয়ে দিই হ্যাঁ যে গল্প শোনার সাথে সাথে আপনারা কিন্তু গল্প লিখে পাঠাতেও ভুলবেন না আর গল্প লিখে পাঠাবেন যখন অবশ্যই আপনার নাম এবং আপনার একটা রিসেন্ট ফটোগ্রাফও পাঠিয়ে দেবেন আমাদের ইমেল আইডি পাঁচ মিশালের গল্প অ্যাট আর পাঠানোর আগে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সঠিক ইমেল আইডিটা দেখে তবেই পাঠাবেন আর যারা আপনারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি প্রেস করে যাতে নতুন গল্প আসলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর এবার আমরা শুরু করব আমাদের আজকের গল্প আজকের গল্প ছায়ামূর্তি লেখক কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় গ্রামে পৌঁছতে মাইল দেরি এমন সময় তুমুল বৃষ্টি নামলো প্রথমে ভেবেছিলাম ভিজতে ভিজতেই যাব বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে কিন্তু এই অপরিচিত জনমানবহীন পথে জল আর কাদায় মাখামাখি অবস্থায় পথ হারিয়ে মাঠে মাঠে ঘুরতে হলে বৃষ্টিতে ভেজার আনন্দ যে সম্পূর্ণ উবে যাবে তা মনে আসতেই মতটা বদলে গেল মাথা গছবার মতো একটা আশ্রয়ের জন্য উৎসুক হয়ে উঠলুম এদিকে প্রায় নীলকুঠির অনেক বড় বড় বাড়ির জীর্ণ কঙ্কালগুলো দেখা যায় সন্ধ্যার মৃদু আলোয় বৃষ্টির মধ্যে দূরের ঝাপসা বাড়িটা দেখে সেরকমই কোনো একটা বাড়ি বলে মনে হলো সত্যি তাই অতীত দিনের সমস্ত ঐশ্বর্য বাড়িটার গা থেকে খসে পড়েছে বড় জমিদার বংশে সুশ্রী ছেলেকে ময়লা কাপড় আর ছেঁড়া জামা পরালে যেরকম করুণ দেখায় ওই বাড়ির বাইরেটাও সেরকম কিন্তু আমার অবস্থা তখন বাড়িটার চেয়েও করুন আকাশের কাছ থেকেও যে শীঘ্রই করুণা মিলবে এরকম ভরসা পেলুম না উপস্থিত এই বাড়িতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই সন্ধ্যা হয়ে আসছে লোকালয়ের বাইরে মাঠের ভেতর অন্ধকারময় ওই রকম বৃষ্টির দিনে নিঃসঙ্গতা ও নির্জনতা যে কী অদ্ভুত এর আগে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না সমস্ত মন অকারণে ছমছম করে আর ছাই জীবনে যত ভয়ঙ্কর ভূতের গল্প শুনেছি যতই ভাবি না কেন সেগুলো মনে করব না ততই একটার পর একটা করে মনে পড়ে যায় ক্রমশ অন্ধকার গাঢ় হয়ে এলো বারান্দার একধারে অসহায় অবস্থায় দাঁড়িয়ে রইলুম বাতাসে চামচিকের একটা স্যাঁত গন্ধ পেছনেই বড় বড় অন্ধকার ঘরগুলো পড়ে রয়েছে সেগুলো খোলা কি বন্ধ পুরনো কাঠের দরজা ঠেলে দেখবার উৎসাহ সত্যি বলতে কি একেবারেই ছিল না কিন্তু হঠাৎ একটা খসখসের শব্দে চমকে পেছনে চাইলুম পুরোনো কাঠের বিবর্ণ দরজাটা ধীরে ধীরে খুলে গেছে আর ভুসু মাখা একটা ওপরে তুলে একটি বুড়ো নিঃশব্দে আমাকে দেখছে প্রথমে চমকে উঠলেও ওই ভুসু মাখা আলো ও কঙ্কালসার বুড়োর দেখা পেয়েই মনে মনে খুশি হয়ে উঠলুম কোনো কথা বলার জন্যেই তাড়াতাড়ি বললুম যা বৃষ্টি দরজাটা সম্পূর্ণ খুলে নির্বাকভাবে সেই বুড়ো আমার কাছে আরও খানিক এগিয়ে এসে লণ্ঠনটা তুলে বোধ করি ভালো করে খানিক পরীক্ষা করল তারপর নিতান্ত আচমকা হাসতে লাগল আশ্র তারপর তেমনি আচমকা গম্ভীর হয়ে মুখটা ভারী করে বলল তা ভেতরে এসো কিন্তু জায়গাটা হয়তো তোমার সহ্য হবে না বুড়ো দরজাটার দিকে এগিয়ে গেল তার দেহের প্রতিটি নড়াচড়া ঠিক যেন কলের মানুষের মতো অনেকক্ষণ পরে মানুষের দেখা পেয়ে সত্যিই বেশ খানিকটা উৎসাহ পাচ্ছিলুম তাই ওদিকে নজর না দিয়ে বুড়োর পেছন পেছন চললুম বিরাট বড় বড় সব ঘর অনেক ভাঙা জিনিসের আবর্জনায় ভরা সেই ভূসমাখা লণ্ঠনের মৃদু লাল আলোয় পলেস্তারা খসা দেয়ালের গায়ে যেন অদ্ভুত ধরনের ছায়ারা সব ঘোরাঘুরি করছে আবছা আলোয় গোটা দিনে বেশ বড় ঘর পেরিয়ে অবশেষে বাড়ির পেছনের অংশে এসে পৌঁছল বুড়ো সামনের ঘরের দরজাটা খুলে যন্ত্রের মানুষের মতো আড়ষ্টভাবে আগে ভেতরে গেল বহু পুরনো বিবর্ণ একটা টেবিলের ওপর বুড়ো লণ্ঠনটা রাখলো ঘরে একটিমাত্র মাত্র নরবরে তক্তা ময়লা বিছানা তার উপর আর আসবাবপত্রের মধ্যে সেই টেবিলটা ছাড়া হাতল ভাঙা মাত্র আর একটি চেয়ার সেই চেয়ারে আমাকে বসতে বলে বুড়ো কীরকম অস্থিরভাবে খানিক পায়েচারি করতে লাগলো হঠাৎ সামনের জানলার সার্শিটা খুলে অন্ধকার বৃষ্টি ভেজা আকাশের দিকে চেয়ে রইল কোনো রকমে আলাপ জমাবার জন্য বললুম আপনি তো এতক্ষণ এ ঘরেই ছিলেন একা থাকতে আমার সর শুনে সে কেমন যেন চমকে উঠল কথার মাঝখানে আমাকে থামতে হলো ধীরে ধীরে সে আমার দিকে ফিরে দাঁড়ালো কিন্তু আমার যেন মনে হলো ঘাড় ফেরাতে পারে না বলেই সমস্ত শরীরটা কলের মতো তাকে ঘোরাতে হচ্ছে বলছ কি না আমি তো এতক্ষণ বাগানে পায়চারি করছিলুম তোমাকে আসতে দেখেই আলো জেলে আনলুম এই বৃষ্টিতে আপনি বাগানে ছিলেন একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করলুম ততধিক আশ্চর্য হয়ে সে বলল বৃষ্টি বলো কি কখন থেকে নামলো আচ্ছা পাগল লোক তো বললুম সে তো অনেকক্ষণ সরে এসে কাপড় জামা বদলাননি অতিমাত্রায় ব্যস্ত হয়ে সে বলল না না কাপড় জামা যদি ভিজেই থাকে তো আপনি শুকিয়ে যাবে বুড়ো তক্তাটার এক কোণে কীরকম যেন আলগোছে বসল খানিক চুপচাপ আমি কিন্তু মনে করছিলাম আজ তারা নিশ্চয়ই আসবে চুপ কিছু শুনতে পেলে কি কতগুলো লোকের অস্পষ্ট পায়ের শব্দ সেই তারা যারা আমার ছেলেটাকে নিয়ে গেল কান পেতে শোনবার চেষ্টা করতে লাগলুম তুমুল বৃষ্টির শব্দ ঝমঝম ঝমঝম কিন্তু কেমন যেন মনে হলো বাইরে কারা সত্যি সাবধানে পা ফেলে এগিয়ে আসছে কে তারা এবারে সত্যিই আমার সমস্ত শরীরে বিদ্যুতের মতো এঁকে বেঁকে একটা ঠান্ডা শিরশিরে স্রোত পয়ে গেল আচ্ছা এই ঘরেও কি বৃষ্টি পড়ছে তার মুখের দিকে চাইতে চেষ্টা করলুম আবছা আলোয় কিছুই বোঝা গেল না সত্যি সে ঠাট্টা করছে না তো কিন্তু উত্তর দিতেই হলো ছাতের দিকে চেয়ে বললুম না কেন আপনি কি বুঝতে পারছেন না বুড়ো আবার আচমকা জোরে হেসে উঠল বয়স হলেই যে সব জিনিস ঠিকঠাক বোঝা যাবে এরকম কুসংস্কার মনে রেখো না এখন যা স্পষ্ট দেখছো শুনছো আমার মতো হলে অতটা স্পষ্ট আর দেখবে না শুনবে না আবার খানিক চুপচাপ আহা তোমাকে তো কিছু খেতে দিতে পারলুম না রান্নাঘরে কিন্তু সব জিনিস আছে কষ্ট করে যদি জল ফুটিয়ে নিতে পারো তাহলে এক কাপ চা খেতে পাবে আমি যখন একটু থেমে এসে চুপি চুপি বলতে লাগলো আমি যখন তোমার মতো ছিলুম নিজেই চাটা করতে পারতুম কিন্তু এখন অনেক দূরে চলে এসেছি ভারী অসহায় তাই চুপ কিছু শুনতে পেলে কি একটা নতুন সন্দেহ হঠাৎ মাথায় নাড়া দিয়ে উঠল তবে কি চেয়ারে সমস্ত দেহ আটকে গিয়েছে যেন নরবার শক্তি নেই রাত কটা বাজে ঘড়ি আছে আমাকে সে জিজ্ঞেস করলো গলা দিয়ে স্বর বেরোচ্ছে না তবু কোনো রকমে জোর করে বললুম শোয়া নটা তাহলে এই সবে সন্ধে হলো বলো কখন সূর্য ডুবেছে হ্যাঁ হ্যাঁ একটা কথা তোমায় জিজ্ঞেস করব। আজকাল আর সূর্য ওঠে কি নাকি শুধু ঠান্ডা কালো রাতের সময় এসেছে কি উত্তর দেব আমার হাত পা ক্রমশ আড়ষ্ট হয়ে আসছে কিন্তু আমার উত্তরের জন্য অপেক্ষা না করে বুড়ো বিরাট একটা বর্মা চুরুট মুখে দিয়ে দেশলাই জ্বালাল ভাবল মুখটা এবার ভালো করে দেখা যাবে কিন্তু এত চটপট মুখ নিচু করে চুরুট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লো যে কিছুই ভালো করে দেখতে পেলুম না তার মুখের জায়গায় শুধু লাল খানিকটা চুরুটের আগুন হ্যাঁ ততক্ষণ তোমাকে একটা গল্প বলি গল্প আবার বিকট জোরে এসে হাসতে লাগল গল্প ছাড়া আর কি কারণ তোমরা কেউই যে আমার কথা বিশ্বাস করবে না সাত মাস আগে এখানে এসে আছি কিন্তু কেউ কি বিশ্বাস করবে এ পথে যে কোনো লোককে জিজ্ঞেস করো না কেন সেই বলবে আমি নাকি বছর তিনেক এখানে আছি আচ্ছা সামনে খানিকটা ঝুঁকে তার নিষ্প্রব নির্মম চোখ দিয়ে গভীরভাবে আমার দিকে চেয়ে সে বলল আচ্ছা অন্যায় স্বীকার করলে কি পাপের শাস্তি কিছু কমে কমে বলেই তো শুনেছি তক্তার ওপর খানিক নড়ে চড়ে বসে এসে ধীরে ধীরে বলল জানো আমি একজন খুনি ভয় পেয়ে আমি চমকে উঠলুম। আর সেই কনকনে ঠান্ডা স্রোত সমস্ত দেহের ভেতর বয়ে গেল আমার দিকে না চেয়ে সে বলল এই বাড়িতে আমার আগে যে থাকতো সে লোকটা সুখী ছিল না কিন্তু কেন কি খানিক ভেবে সে বলল সুখী বা ছিল না কেন হ্যাঁ হ্যাঁ বেশ আনন্দেই ছিল আগে সে থাকতো শহরে কিন্তু সে শান্তি চাইতো নির্জনতা চাইতো তাই হঠাৎ এই বাড়িটা কিনে ছোট একটি ছেলেকে নিয়ে এখানে চলে এলো ছেলেটা বেশ সুন্দর ছিল হে আমি দেখেছি তাকে কিন্তু এক রাত্রে এই রকমই অন্ধকার আর নির্জন ছিল সে রাতটা কারা এসে তাকে নিয়ে গেল চুপ কারোর পায়ে শব্দ পাচ্ছ কি ভিজে মাঠে শুধু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে বাতাসে চামচিকের গন্ধটা আরও স্যাঁতস্যাঁতে আর ভারী হয়ে উঠেছে হঠাৎ আলোটাকে একটু বাড়িয়ে দিয়ে সে বলল আচ্ছা সামনের জানলার সারসিতে তুমি নিজের কটা ছায়া দেখতে পাচ্ছ জানলার পাঁচটা কাছে আমার পাঁচটা আবচার ছায়া দেখা যাচ্ছে ধরা গলায় বললুম পাঁচটা নিঃশব্দে হাসতে হাসতে কীরকম যেন বেসুরো গলায় বুড়ো বলল ঠিক সে ভদ্রলোকও তার পাঁচটা ছায়া দেখতে পেত চুরুটে আরও গোটা দুই টান দিয়ে বুড়ো বলল হ্যাঁ যে কথা বলছিলুম জানো সব বাড়ি ভালো হয় না যখনই নতুন কোনো বাড়িতে উঠে যাবে আগে জেনে নিও সেটা ভালো বাড়ি কি না কারণ কতকগুলো বাড়ি আছে এতক্ষণে বাড়ি সম্বন্ধে আলোচনা হওয়ায় উৎসাহিত হয়ে বলে উঠলুম ঠিক ঠিক মেঝে হয়তো খারাপ থাকে দেওয়ালে মারাত্মক অসুখের বীজাণু থাকতে পারে ড্রেনে বাধা দিয়ে বুড়ো বলল না না সে কথা নয় কতকগুলো বাড়ি আছে যা সবাইকার সহ্য হয় না বাড়িতে যে অপদেবতা থাকে আমি তার কথা বলছি তুমি কি একটা ভয়ঙ্কর রমঙ্গলের আভাস পাচ্ছ না এখানে ভয় পেলেই ভয় চেপে ধরে তা আমি জানি তাই বললুম কই তেমন আর কি আশ্চর্য সত্যি আশ্চর্য উত্তেজিত হয়ে বুড়ো বলল আমার আগে যে থাকতো এ বাড়ির সম্বন্ধে প্রথম প্রথম তোমার মতোই ধারণা তার ছিল এই ঘরটাও কারণ এ ঘরটাই এ বাড়ির সবচেয়ে অমঙ্গলের ঘর প্রথমে তার কাছে অদ্ভুত বা ভয়ের বলে মনে হয়নি হ্যাঁ যে কথা বলছিলুম তুমি যেখানে বসে আছো সে ভদ্রলোক সেখানে বসে অনেক রাত পর্যন্ত পড়াশুনো করতো বুড়ো তক্তাটা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর যন্ত্রের মানুষের মতো আড়ষ্টভাবে নড়তে নড়তে আমার পেছনে দাঁড়ালো চমকে উঠে মাথাটা ঘুরিয়ে তার দিকে চাইলুম বুড়ো যেই হোক আমার পেছনে সে যে দাঁড়ায় কিছুতেই এটা পছন্দ করতে পারলুম না আমার হাত দিতে এসে কি জানি কেন সে খানিক চমকে গেল একটু সময় নিয়ে বললে না ভয়ের কিছুই নেই সামনে চেয়ে দেখো কি দেখতে পাচ্ছ আলোটা কিছু উজ্জ্বল হওয়ায় আমার পাঁচটা ছায়াই ভালো করে দেখতে পাচ্ছি বললুম সেই পাঁচটা ছায়া কিন্তু ক্রমশ আমার পক্ষে এসব সহ্য করা কঠিন হয়ে উঠেছে চেয়ার ছিঁড়ে দৌড়ে বাইরে চলে যাওয়ার একটা প্রবল ইচ্ছে অনুভব করলুম এই সাজ সেঁতে চামচিকের গন্ধ ভুসো মাখা লণ্ঠনের আবছা আলো আর যন্ত্রের মানুষের মত অদ্ভুত এই বুড়োর চেয়ে অন্ধকার মাঠে একা ভেজা ঢের ভালো কিন্তু বৃষ্টি আরও ঝরে নেমেছে সেই মুহূর্তেই কাছে কোথাও একটা বাজ পড়ল থরথর করে কেঁপে উঠল সমস্ত বাড়ি আমার পেছনে দাঁড়িয়ে বুড়ো কিছু বলতে চাইল ঠিক তাই সে লোক এই রকম পাঁচটা ছায়াই দেখত বাইরে পাতা উল্টাবার বইয়ের পাতা উল্টাবার সময় সে দেখত জানলার ওপাশে সেই পাঁচটা ছায়াও একসঙ্গে পাতা উল্টাচ্ছে হুঁকো খাবার সময় দেখতো পাঁচটা ছায়া মূর্তিও একসঙ্গে হুঁকো টানছে হ্যাঁ হ্যাঁ একটা কথা কিন্তু মনে রেখো তার নাম ছিল হরেন মুন্সি মনে থাকবে তো কেউ যদি তোমায় জিজ্ঞেস করে ওই বাড়িতে কে থাকে বলো হরেন মুন্সি কারণ অদ্ভুত ফিসফিসে গলা এসে বলল কারণ কে ও জানে না যে 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 কারোর পায় শব্দ শুনতে পেলে কি ধীরে ধীরে আরও খানিক পায়চারি করে চুরুটে গোটা কয়েক সুদীর্ঘ টান দিয়ে বুড়ো বললে প্রথমে লোকটা ভালোই ছিল এখানে কিন্তু তার ছেলেটা চুরি যাওয়ার পর বাড়িতে যে অপদেবতা আছে সে যেন বেশ বুঝতে পারল কারা যেন ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘরে বারান্দায় ছাতে বাগানে যেন হাসে যেন কথা বলে ফিস ফিস করে আর একটা জিনিস এবার থেকে সে লক্ষ্য করল ওই ছায়াগুলো যেন ক্রমশ তার অবাধ্য হয়ে উঠছে বইয়ের পাতা উল্টালে সবাই হয়তো আর পাতাই উল্টায় না কেমন যেন বেয়ারা ভাব তাদের মধ্যে তারপর তারপর গভীর ঘন গলায় সে বলল তারপর সেই ভয়ঙ্কর রাতে হরেন মুন্সি হুঁকোটায় কয়েক টান দিয়েই ছায়াগুলোর দিকে চেয়ে চমকে উঠল সবচেয়ে ডান দিকে ছায়ামূর্তি মূর্তি বদলে একটা চুরু ধরিয়ে টানছে পরপর পাঁচ রাত ওই ধরনের ঘটনা ঘটল ছ রাতের বার আশ্চর্য হয়ে সে দেখল সবচেয়ে ডান দিকের ছায়ামূর্তিটা একেবারে অদৃশ্য হয়েছে লোকটা আশ্চর্য হয়ে অন্য চারটে ছায়ার দিকে চেয়ে রইল আর অন্য চারটে ছায়াও ছেয়ে রইল তার মুখে নয় তার পেছন দিকে তার পেছনে তখন বিপদ ঘনিয়ে আসছিল তারপর হঠাৎ কে যেন তার গলা টিপে ধরল নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তবুও ছাড়ল না শেষ নিঃশ্বাস ফেলার আগে লোকটা বেশ মনে আছে অন্য ছাড়তে অবাধ্য ছায়ারা যেন হাসছিল চুরিতে গোটা দুই টান দিয়ে বুড়ো কানের কাছে মুখ এনে খুব ধীরে বলল সে হাত কার যেন সেই পঞ্চম ছায়ামূর্তিটার তারপর আমার কাঁধের ওপর দিয়ে দুটো রক্তহীন ফ্যাকাশে হাত টেবিলের দিকে বাড়িয়ে যেন হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো এই হাত দুটো যে দু দুটো হাত করে হত্যা করেছে সে আমারই এই দুটো হাত উত্তেজনায় আর ভয় বুড়ো ভয়ানক চঞ্চল হয়ে উঠেছে আর সেই দেহটা নিয়ে কি করলুম জানো আমার পেছন থেকে ধীরে ধীরে সামনের জানলার কাছে এগিয়ে এসে নিজের বুকে হাত দিয়ে এসে বললে এই সেই দেহটা এ দেহটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে একটা ছায়া মূর্তি চেয়ার ছেড়ে বিদ্যুৎ পৃষ্ঠের মতো উঠে দাঁড়ালুম মুখের ওপর একটা আঙুল দিয়ে বুড়ো বললে ছুপ ছুপ বাইরে খায়ের পায়ের শব্দ তারা এলো বুঝি কিন্তু অনেকটা পাগলের মতোই তার কোনো কথায় কান না দিয়ে আমি ছুটে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লুম আর তারপরই শেষ হয়ে গেল আজকের গল্প ছায়ামূর্তি আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না যে এই গল্প আপনাদের কেমন লাগলো আচ্ছা বলুন তো সেই বয়স্ক ভদ্রলোককে আপনাদের কে মনে হয় কমেন্ট বক্সে আপনারা সবাই লিখে জানাবেন আপনাদের কি মনে হলো এই গল্পটির শেষ নিয়ে আমরা কিন্তু আপনাদের এই লেখাগুলি খুব আনন্দ সহকারে পড়ব তাহলে আজ এখানেই শেষ করছে আমাদের এই গল্প বলার পাঠ আবার দেখা হবে আসছে সপ্তাহে তবে তার আগে আপনারা গল্পটা শুনবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস দেবেন কমেন্ট বক্সে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আসি আপনারা সবাই ভালো থাকবেন